আসলে হৃদয় বলতে তোমার কিছু নেই, ইউ আর হার্টলেস। আমাদের দুজনার দুটি পথ একেবারেই ভিন্ন। আমার জন্য আসলে আমার জন্য কেন, এটা আমার জেনারেশনের যে কারোরই জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি, কারণ মানে এত সংখ্যক ছবি ওনারা করেছেন এবং আমাদের কাছে যেই ছবির যেই সময়টাকে আমরা ছবির গোল্ডেন টাইম বলি আমাদের সিনেমার, সেই সময়ে ওনারা কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন আমাদের সিনেমার। ওনার সাথে কাজ করা, একজন সহশিল্পী হিসেবে পাওয়া এবং পরিচালক হিসেবে একই ছবিতে দুটি ভিন্ন ভাবে ওনাকে পাওয়া, এটা ভাষায় বলা যাবে না যে আমি কতটা নিজেকে সৌভাগ্যবান মনে করি। নয়ন কাঁদবে না তোর, কিছুতেই মানবে না তোহার। বুঝি বুঝি, আমি সব বুঝি, বাদ দাও তো সব কথা। ফোনটা ধরবে না, এত ফোন আসে কেন? তুমি অনেক সহজে ইমোশনাল হয়ে যাও। এটুকুই বলবো যে মূল বিষয় তো থাকে হিউম্যান লাইফ নিয়ে, প্রত্যেকটা ছবিতে হিউম্যান ক্রাইসিস, হিউম্যান লাইফ নিয়ে। এই ছবিটাও হিউম্যান লাইফ নিয়ে, হিউম্যান ক্রাইসিস, শুধু পাত্র পাত্রীটা ভিন্ন। পাত্র পাত্রীটা হচ্ছে আমাদের চলচ্চিত্রের মানুষগুলো। চুপ, একদম চুপ। ব্ল্যাকমেল করছো? আমি যদি তোমাকে ব্ল্যাকমেল করতাম না, তাহলে তুমি তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। মানে একজন নায়ক, একজন নায়িকা, একজন পরিচালক, একজন প্রযোজক, একজন ডিরেক্টর, একজন একজন স্পট বয়, একজন এডিটর, সবার মিলিয়ে আমাদের যে জীবন, সেখানে হাসি, কান্না, দুঃখ, ভালো লাগা, বেদনা, অভিমান, এই সব কিছুকে বেসিক্যালি নিয়ে আসা হয়েছে এই গল্পটাতে। সারাটা দেয়াল জুড়ে আমার ছবি। ওই দেয়ালটা আমার অন্তর, আর ছবিগুলো আমার অন্তরের অন্তর। তুমি আছো তাই আমি ভালোবাসা পাই, ভালোবেসে আরো আরো ভালোবাসা চাই।